করোনার কিন্তু বল পেয়ে গেছে কিন্তু নিঃসন্দেহ পুরোটাকে দেখা যাক এক শটে কিন্তু কিছু হলো না দ্বিতীয় শটেও হলো না আবার কিন্তু এগিয়ে গেছে আমাদের ঠিকানা শালকুড়া বেতন বাঁকুড়া নাম লেখাতে বিস্তারিত জানতে ফোন করুন 800-221-8005 অথবা বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনায় গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে যারা ক্যাপ্টেন আছেন আপনারা মঞ্চে চলে আসবেন উভয় দলের কর্মকর্তা যারা আছেন মঞ্চে প্লেয়ারদের প্লেয়ার লিস্ট এখানে দিয়ে যাবেন আপনারা নিশ্চিন্দপুর নজরুল স্মৃতি সংঘ ক্লাবের প্লেয়ারদের প্লেয়ার লিস্ট পেয়ে গেছি আমরা জানাবি না 25/11/2000 খেলা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে আজাদিয়া স্পোর্টিং ক্লাব এদিকে আছে চাঁদাবিলা ইয়ংস্টার ক্লাব আর অন্যদিকে আছে নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ এই খেলাতে মোট 1টি ফরেনার আছে নিশ্চিন্তপুরে সদাজার্সিপুরে যে দলটি খেলছে তাতে 1টি ফরেনার প্লেয়ার আছে দুর্দান্ত খেলা দুর্দান্ত খেলা ভালো করে পাইনি 69 চোট পেয়েছে মেডিকেল দিয়েছে
চানাবিলা কিন্তু গোল দিয়ে দিচ্ছিল নিশ্চিন্তপুরকে। একটি ফাউল কিক চানাবিলা পেয়েছে। চানাবিলা কর্নার কিক শট করছে। ¡Gracias!
কর্নার দিয়েছে নিশ্চিন্তপুর একটি কর্নার পেয়েছে নিশ্চিন্তপুরের ফার্স্ট কর্নার কিক শট প্রথমবারে চানাবিলা পেয়েছিল চানাবিলা কিন্তু শট ঠিকঠাক করে করতে পারলো না এবারে নিশ্চিন্তপুরের পালা দেখা যাক বেরিয়ে গেল বল একই শট নিশ্চিন্তপুরও যা শট করেছে চানাবিলাও সেরকমই করেছিল বলগুলো হয়ে তুই দাঁড়িয়ে ও বলটা নামালে দেখ নিশ্চিন্তপুর এটাকে কর্নার প্লেয়ার শট করার চেষ্টা কিন্তু শটটি ঠিকঠাক হলো না কর্নার প্লেয়ার কিন্তু শট নিতে চেয়েছিল শটটি ঠিকঠাকভাবে নিতে পারলো না অফসাইড নিশ্চিন্তপুর কিন্তু এটাকে দেখা যাক বল কিন্তু খুবই সুন্দর ছিল Thank you.
চন্দ্রবিলার বিরুদ্ধে ফাউলটি হয়েছে। অফসাইড হয়ে গেছে, আগে অফসাইড হয়ে গেছে, অফসাইড কিন্তু আগে দেখিয়ে দিয়েছে, এটা অফসাইডেরই বল আর এটা অফসাইড দিয়েছে। অফসাইড শট, ¡Gracias!
চোটও পেয়েছে এই জন্য রেফারি হলুদ কার্ড দেখালো সাবধান করে দিল এবং তার সঙ্গে ফাউল দিয়েছে গোলের খুব কাছ থেকেই কিন্তু গোলের খুব কাছেই কিন্তু ঘুরিয়ে এই ফাউলটি হয়েছে গোলের কাছে বড় বক্সের দশ হাত দূর থেকে শট হবে ফাউল কি হবে বড় বক্সের গোলের বড় বক্সের দশ হাত দূর থেকে শটটি হচ্ছে দেখা যাক নিশ্চিন্তপুর চাপ সৃষ্টি করতে পারবে কি এ দলে কিন্তু একটি ফরেনার খেলছে ভালো করে ঘিরবি
হাফ টাইম হতে আর দু মিনিট সময় আছে। বলটা পিটতে পারেনি আর রেফারির দোষ বলছে সব পা উড়ে ওরা ফিটাই আদিবাসী ছিল উড়ান মাতবে উড়ান মার ছুটে আমি বল রাখে দেখছি কে দেখছি আমার খেলোয়াড় চোট পেয়েছে, চন্দাবিলার এক খেলোয়াড় চোট পেয়েছে। হাফ টাইম হয়ে যাবে, আউট থ্রোটা হলেই হাফ টাইম হয়ে যাবে। হাফ টাইম হয়ে গেল খেলাতে, খেলাতে হাফ টাইম হয়ে গেল, গোল শূন্য অবস্থায় কিন্তু হাফ টাইম হয়েছে, কোনো দিকেই গোল হয়নি। ফরেনার প্লেয়ার, ফরেনার প্লেয়ারকে বোঝাচ্ছে, ফরেনার প্লেয়ারও বলছে কীভাবে তার তাকে ফাউল করেছে, তার জন্যে কিন্তু একটি ফাউল শট পেয়েছিল নিশ্চিন্তপুর, কিন্তু সেটিতে গোল করতে পারল না। গোল শূন্য অবস্থায় কিন্তু হাফ টাইম হয়েছে। এদিকে চাঁদাবিলা, চাঁদাবিলাও কিন্তু সুযোগ পেয়েছে গোলের, কিন্তু তারাও কিন্তু গোল দিতে পারেনি। এরপর হাফ টাইমের পর আমরা তাদের খেলা দেখব যে কোন দল জয়লাভ করতে পারে গোলের মাধ্যমে না টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটে এই খেলার, সেটাই দেখব আমরা। খেলোয়াড় কিন্তু ভালো ভালো খেলোয়াড় আছে, হাফ টাইমের পর খেলা শুরু হতে চলেছে। এতে কিন্তু বেলা নেমে এসেছে,
নিশ্চিন্ত পুরে একটি কিন্তু এটি কিন্তু গোল মিস করলো। আফতানের আফতানের খেলা শুরুর দু মিনিটের মাথায় গোল একটি কিন্তু মিস করলো নিশ্চিন্তপুর। হাওয়া উড়িয়ে দিল ফাউল হয়ে গেছে। এটাকে নিশ্চিন্তপুর এখনো কিন্তু বল বেড়ায়নি। বল একবার করে বেরোচ্ছে, আবার কিন্তু ঠিক নিয়ে চলে যাচ্ছে টেনে। হাফ টেনের পর কিন্তু দু দুবার কিন্তু এটাকে চলে গেলো নিশ্চিন্তপুর। চাঁদাবিলা কিন্তু এখন অবধি একবারে যেতে পারেনি, কাছাকাছিকে যাচ্ছে গোলের কিন্তু একদম গোলে ঢুকতে পারছে না বক্সের ভেতরে। এটাকে নিশ্চিন্তপুর দেখা যাক কি করতে পারে। ওখানে ফাউল দিয়ে দিয়েছে, অ্যাডভান্স নিয়েছিল, অ্যাডভান্টেজ ছেড়েছিল লেফারি, প্রথমে কিন্তু ফাউলটি ধরেনি। গোল দিয়ে দিল নিশ্চিন্তপুর, কিন্তু একটি গোল দিয়ে দিল চাপে রেখে, চাপে রেখে কিন্তু একটি গোল দিয়ে দিল চাঁদাবিলাকে। তিনবার অ্যাটাক করলো, এটা নিয়ে তিনবার অ্যাটাক করলো, তিনবার অ্যাটাকের মধ্যে একটি অ্যাটাক সফল হলো, যেটি তিন নম্বর অ্যাটাকটি সফল হলো। হাফ টাইমের পর তিনবার বারবার তিনবার অ্যাটাক করেছে, তার মধ্যে গোল হয়ে গেল একটি, 1-0 গোলে এগিয়ে গেল নিশ্চিন্তপুর। চাপে রেখেছে চাঁদাবিলাকে, কিন্তু চাপে রেখেছে।
আবার একটি ফাউল নিশ্চিন্ত ফ্রির বিরুদ্ধে ফাউল কিক সেন্টারের কাছ থেকে সেন্টারের কাছ থেকে সেন্টার থেকে শট উঠছে খেলা কিন্তু জমে গেছে 1-0 গোল আবার এটাকে নিশ্চিন্ত পুর সে ফরেনার প্লেয়ার দেখা যাক ও খুবই সুন্দর ডজ করে পেরিয়ে গেছে একজন দুজন তিন নম্বরে হলো না আবার পরে না আর কিন্তু না পেল না এদিকে চান্দাবিলা এটাকে যাওয়ার চেষ্টা দেখা যাক একজনকে ডজ দুজনকে খুবই সুন্দর পাসিং কিন্তু না বলটি পেল না ফাউল হয়ে গেছে কিন্তু এখানে একটা ফাউল হয়ে গেছে চাঁদা বিলা কিন্তু এটাকে তারা কিন্তু পাসিং খেলছে খুবই সুন্দর লং শট নিয়েছিল কিন্তু গোলকিপার আরেক দিকে পড়ে গেছে আর বল আরেক দিকে ছিল কিন্তু গোল তবু হলো না গোলে রাখলে কিন্তু গোল হতো হয়তো গোলকিপারের হাতে পেয়েছিল ভালোভাবে বুঝতে পারলাম না ওটা সবার মিলে 40 টাকা হইছে তিনজনের মিলে আমাদের কত হলো 40 টাকা 40টা মুখটা চলে ফেলে আমি জিজ্ঞেস করি আমি পয়সাটা খেলার মধ্যে কিন্তু মারপিট লেগে যাওয়ার চেষ্টা দেখতে হচ্ছে ঝগড়া লেগে যাচ্ছে খেলোয়াড়ে কি ব্যাপারটা হলো এখান থেকে বুঝা যাচ্ছে না ঠিকঠাক আবার কিন্তু হলুদ কার্ড দেখলো দুটি দলেই কিন্তু হলুদ কার্ড দেখলো দুদিকের খেলোয়াড়কেই কিন্তু হলুদ কার্ড দেখলো পুরো চান্দা কিন্তু ব্যাটিং করে এটা অরিজিনাল ব্যাটিং করে বলটা নিতে গাতে রিফারি আছে তো আনকা ঝগড়া করবো কেন ও পাসিং ভুলে গেল
চেঞ্জ আছে চানাবিলার কিন্তু একটি চেঞ্জ আছে জাহির চানাবিলার জাহির কিন্তু নামছে 13 নম্বর জাসদারি প্লেয়ার নো নম্বর কিন্তু উঠে গেল চানাবিলার জাহির খুবই সুন্দর পাসিং সরি খুবই সুন্দর ওখানে কিন্তু কাটানোর চেষ্টা ছিল কর্নার কিক একটি কিন্তু আদায় করে নিল জাহির নেমে না নেমে বল কিন্তু আছে দেখা যাক পিছনে হয়ে গেছে অনেকটি অনেকটাই কিন্তু পিছনে হবে কি না চেঞ্জ আছে এবারে গোপাল গোপাল কিন্তু নামছে চানাবিলার আরেক খেলোয়াড় কিন্তু উঠে যাচ্ছে 12 নম্বর উঠে যাচ্ছে আর এদিকে 8 কিন্তু নামছে গোপাল খেলায় কিন্তু হাফ সময় কিন্তু পেরিয়ে গেছে হাফ টাইমের পরও হাফ সময় পেরিয়ে গেছে তার আগে কিন্তু গোল দিতে হবে একটি গোল কিন্তু দিয়ে দিয়েছে নিশ্চিন্তপুর নেমে না নেমে হাফ টাইমের পর 5 মিনিটের মাথায় কিন্তু গোলটি দিয়েছে নিশ্চিন্তপুর সে গোল শোধ করতে পারবে কি চানাবিলা খেলার রাজ মুহূর্তে আমরা দেখব যে খেলা ঘুরাতে পারে কি না চানাবিলা কিন্তু পুরো একবারে হাড্ডা হাড্ডি চলছে কেউ কাউকে কিন্তু ছাড়তে রাজি নয় করোনার কিন্তু বল পেয়ে গেছে কিন্তু গোল দিয়ে দিল চানাবিলাকে দুটি গোল দিয়ে দিল নিশ্চিন্তপুর দুটি কিন্তু গোল দিয়ে দিয়েছে হাফ টাইমের পর কিন্তু দুটি গোল হয়ে গেল আর দুটি গোলই নিশ্চিন্তপুর দিয়েছে চানাবিলাকে হাফ টাইমের আগে কিন্তু কোনো গোল হয়নি যা গোল হলো কিন্তু হাফ টাইমের পর দ্বিতীয় আধের খেলায় দুটি গোল এই মুহূর্তে আর দুটি গোলই কিন্তু নিশ্চিন্তপুর দিয়েছে চানাবিলাকে খুব কম সময় আছে 10 মিনিটের মতো সময় আছে এই মুহূর্তে খেলা শেষ হতে 8 থেকে 10 মিনিট সময় আছে এই সময়ের মধ্যে দুটা গোল শোধ করা কি সম্ভব
সেটাই দেখার। আবার কিন্তু নিশ্চিন্ত পুরোটাকে আবার কিন্তু হলুদ কার্ড দেখলো। ¡Gracias!
আমরা কিন্তু নিশ্চিন্ত পুরোটাকে দেখা যাক 100 তে কিন্তু কিছু হলো না দ্বিতীয় শটেও হলো না দুটি শটে কিন্তু সেভ লাগিয়েছে গোলকিপার চানা বিলাটাকে চার পাঁচ মিনিট দেরি আছে খেলা শেষ হতে এই মুহূর্তে একটি ফাউল পেয়েছে চানা বিলা অন্ধকার হয়ে আসছে নিশ্চিন্তপুর কর্নার কিক শট করবে আমি
খেলা কিন্তু শেষ মুহূর্তে দিয়ে গড়ে চলেছে, এদিকে অন্ধকার হচ্ছে, অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। কর্নার কিক শট, মুরগির খেলা খেলতে এই যে মনে করছে বেড়া ছুটিয়ে মেরে দিল জাহিরের পায়ে বল, দেখা যাক, না বল নিয়ে সে যেতে পারলো না। ব্যাপারে কিন্তু দু মিনিট, কিন্তু বলে দিল যে দু মিনিট বাকি আছে খেলা শেষ হতে। লোকটা মামলা কিন্তু এগিয়ে গেছে।
তিনটি গোল হয়ে গেল কিন্তু তিনটি গোল হয়ে গেছে আর মরার চেয়ে বড় কথা হলো তিনটি গোল দিয়ে দিয়েছে আস্তে আস্তে কিন্তু সবাই চলে গেছে নেমে চলে যাচ্ছে দর্শকেরা নেমে চলে যাচ্ছে অনেক দর্শক কেননা তিনটি গোল খেয়ে গেছে চামাবিলা নিশ্চিন্ত কিন্তু তিনটি গোল দিয়ে দিয়েছে খেলা শেষ এখানে জয়লাভ করলো নিশ্চিন্তপুর ফরেনারকে কিন্তু ঘিরে ধরেছে ফরেনারকে কিন্তু ঘিরে ধরেছে খেলা শেষে